অনেকদিন তো হয়ে গেল কোনো মুরগি পাচ্ছি না, তো ভালো লাগছে। জি ভাই, কি করা যায় বলো তো? আসলে কিছু করেন যে এমনি পকেট মুখে খালি হয়ে গেছে পুরো। আসলে তো মুরগিও পাচ্ছি না, সেরকম মুরগি বানাবো কাউকে। বেচারা কাজ করেন, ধরেন বাজারে দিকে করেন, বাজারে মুরগির অভাব নেই। এটা ভালো কথা বলেছি, চলো তাহলে যাই। ভাই ভাই ধান যা, ওই দিন শালবান বেশি রয়েছে ভাই, ধানটা কিছু করা যায় কেনা জানা। চলো ওটা একটা দলা বাড়ি দিবো আসলে। নতুন একটা ফোন কিনলাম, তা আপনিই তো, চলেন বসেন। আচ্ছা বসো বসো। ভাই সুন্দর খেলা আসছে, উঠে যাবেন। ও ইয়েস, জিতে গেলাম। ভাই আপনাকে দুই নাম্বারই করে দিতেছেন। যা করে জিতে না কেন, ফোন বাজিতেছিল, তুমি ফোন দাও। ভাই নতুন ফোনটা নিয়ে নিলেন, কাজটা ভালো করলেন না। ভাই পুরো খেলাটাই দুই নাম্বারই করে জিতেছেন, পরে দেখে নিবানি। যা করবা করবানে পরে, এখন যাও। ভাই কাজটা ভালো করলেন না, সুযোগ পেলে দেখে নিবানি আপনারে। তানবীর শটটা কেমন দিলাম? হ্যাঁ ভাই সেই শট হয়েছে। ভাই আপনি এবার সাকিবের ওখানে যান, দেখেন ওরা মুরগি ওনাতে পারেন কিনা, আমি কাজ আছে বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যে দেখি কি হয়। ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে? ভাই আমার দিনকাল তো ভাই সেরকম যাচ্ছে, আপনার কেমন যাচ্ছে? ওই দাদা এই মধ্যে খুব খুব চলতেছে আর কি। আমার দিনকাল বলার মতো খুব ভালো যাচ্ছে। এই আফজালের আফজাল মিয়ার যে তিন ছেলে রয়েছে না, ওই তিন ছেলের চাকরি দিয়ে দিলাম। দুই ছেলের চাকরি যায়, এক ছেলের টাকা নাকি মায়ের গেছে শুনলাম। না না মার যায়নি, ওটা রোড দেখে নিয়ে চাকরি দিয়ে দেবেন, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা বলতেছি কি ভাই, আমার কাছে টাকা ছিল 7000 টাকা, টাকা ওইটা দিবেন নাকি? তাহলে ওটা তো কোনো বিষয় না, ওটা হাতের ময়লা, যখন তখন দিয়ে দিতে পারি আমি, ওটা তো সমস্যা নাই। আমার তো ভাই মালটাল অল্প বুঝি তো ভাই, মালটাল কমে গেছে এখন, মোকামেলাতে মাল আনতে তা দেখেন যে দু একদিন ওই দেওয়া যায় কি না। আচ্ছা ওটা দেখবানি, তুমি একটা কাজ করো, আমার একটা ভালো দেখে একটা প্যান্ট। আমার প্যান্ট? আচ্ছা ভাই। ওই সাথে সাথে এটাও দিয়ে দিবানি, লিখে রাখো, সমস্যা নাই। মানসিক আসতে বাকি ঝুঁকি খাই খাইয়ে টাকা পয়সা দেয় না। তানবীর জি ভাই, তাহলে ওইদিকে 20, 10 আর 5, 35, ভালো একটা বোঝ হলো। হ্যাঁ ভালো, কদিন ভালো কাটছে না। তুমি বাড়িতে আসো, তারপর দেখতেছি সেদিকে করা যায়। কি অবস্থা? ঝামেলার ভিতরে আছি, তুমি তো জানোই যে টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, কিন্তু একটু খরায় পড়ে গেলে আর বোঝোই তো বিষয়টা, সবসময় তো সমান যায় না দিন। তা তোমার কাছে 1000 বেশি টাকা হয়? এই আগামী সোমবারে দিয়ে দেবো ভাই। তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, ওই টাকা দিলে তো যখন তখন টাকা ফেরত পাওয়া যাবে। দি টাকা তো আসবে। তাহলে হচ্ছে আমার তো একটু ব্যস্ত মানুষ, তো একটু কাজ ছিল আর কি, দেখো হয় কিনা। এখন তো ক্যাশ নাই, আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি বিকাশে পাঠিয়ে দেবেন।
ও আচ্ছা দাও নাও তেল নাম্বার দাও 017। হ্যাঁ তাহলে আমি যাই, ঠিক আছে তাহলে অ্যাকাউন্টটি দিয়ে দিও। আচ্ছা ভাই আপনি তো আমার সেই টাকাগুলো দিলেন না ভাই। তুমি এক কাজ করো ভাই, কিছু মনে করে না বুঝছো, আগামী সোমবারে তোমার টাকা আমি দিয়ে দেবো, আর মিস হবে না। জানো আমার অবস্থা, আমি এগুলো তো আমার কাছে মনে করো যে হাতের ময়লা, বুঝো নি, আজ অনেকদিন হলো ভাই টাকা গুলো দিছিলাম, দেখি একটু ফোন দিয়ে দেখি, ফোনটাও ধরতেছে না, কি করব দেখি, বাসা দেখা করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ও আইসো ভাই আপনি টাকাগুলো দিলেন না আমার, 6 মাস হয়ে গেল ভাই এখনো টাকাগুলো দিলেন না। আসলে একটা জিনিস তোমারে আমি বলি, তোমারে টাকাগুলো আমি কেন দেইনি, আমি আসলে ইচ্ছা করেই তোমার টাকাগুলো ঘুরাইছি। কেন ভাই তোমার এই 20,000 টাকা কিন্তু আমার কাছে কোনো বিষয় না, আমি কিন্তু এ সকালে নিয়ে বিকেলেই দিয়ে দিতে পারি। কত করেন ভাই? আমি হচ্ছে যে সাকিব আছে না কাপড়ের দোকান, চিনতে পারছো তো, সাকিবের দোকানে মাঝে গেছিলাম বুঝলে, সাকিব আমার কি বললো দেখো। আর করেন না ভাই, দিনকাল এমনি প্রাইভেট আছে, তারপরেও বাপি ভাই আছে না, আরে চাকরি দেয় মানছি রে, আবার আজকে আসে মিষ্টি কথা কয়ে লেখে রাখেন লেখে রাখেন, প্যান নিয়ে চলে গেল, আগে তো আমি প্যান দিতাম না, প্যাকেট ক্রয় তারপরে খালি টাকা কালেকশন করতে বা মাল নেসতে। আচ্ছা করো ওগুলো আর মাল ঠাল উঠো বুঝছো, মাল ঠাল তো একেবারে ফাঁকা হয়ে গেছে, মাল ঠাল উঠো আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি বুঝলে, তো বিষয়গুলো তো বুঝতে পারিছো যে মানুষে টাকা নিয়ে ঘোরানো কতটা যন্ত্রণাদায়ক, প্রত্যেক তোমার যেরকম টাকার প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের কিন্তু টাকার সেরকম প্রয়োজন থাকে বুঝলে, এই জন্য টাকা থাকতে মানে টাকা যখন হাতে আসবে তখন আগে দিন আসোধ হতে হবে, তা না হলে কিন্তু যে তুমি যে ভোগান্তিটা খেলে আজকে এই যে 6 মাস কত দুঃখ কষ্টের ভিতরে আসো 20,000 টাকা নিয়ে, তো তুমি যাদের কাছে টাকাগুলো বাঁধায় রাখছো তারাও কিন্তু অতটাই বিপদে পড়ে, তো এই জন্য মূলত এই বিষয়টা বোঝানোর জন্য তোমাকে আমি এই টাকাগুলো নিয়ে ঘোরাইছি, এছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে।